চার্জশিট গ্রহণ করার পূর্বে যদি গ্রেফতার করতে হয় তাহলে অনুমতি নিতে হবে। তো এটা কি অন্যের বেলায় আছে, এটা কি আপনার আমার বেলায় আছে? একই জিনিস, একই প্রবলেম। মাঝখানে আবার ঢুকে পড়লেন, আপনি মাঝখানে আবার ঢুকে পড়লেন ভাই। আমি জানতে চাই না, না না যারা পলাশতে আছে, ঠিক আছে ঠিক আছে, এসে আমি প্রায়শই দেখি কিছু লোকজন নিরপেক্ষতার ভান নিয়ে চলে আসে, কিন্তু এসে বিএনপির পক্ষে এরকম বক্তৃতা দেয় যে বক্তৃতা তারেক জিয়া খালেদা জিয়াও দিতে পারবে না, তার থেকেও বড় বক্তৃতা দিয়ে বলে। আপনি কি আমাকে ইন্ডিকেট করছেন? না 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 প্লিজ পলাশতে বলতে দিন, আসি আসি, না ঠিক আছে, উনি ওনার কথা বলুন না, উনি ডাইরেক্টলি বলুক। না 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 ঠিক আছে ঠিক আছে, আপনি বলতে দিন বলতে দিন বলতে দিন, ঠিক আছে ঠিক আছে, কিছু যুক্ত হওয়ার থাকলে শেষে বলুন। বলুক যে আমি এটা বলেছি, যারা পলাশতকিন ওনাকে বলতে দিন, ওনাকে বলতে দিন আগে প্লিজ। আসছি আপনার, জি, এটা এর নাম যেভাবে উনি ঢুকে পড়ছেন আর যে বক্তৃতা, এর নাম বাক্স্বাধীনতা। আমি যাচ্ছি, তবু আমি বলছি ওনার প্রতি রেসপেক্ট, আমি ওনাকে ইন্ডিকেট করে কথা বলিনি, এটা আমি ওনাকে পরিষ্কার করে বলে দিলাম। কিন্তু এখানে অনেককে দেখি নিরপেক্ষতার মুখোশ নিয়ে আসে, এসে একটা দলের পক্ষে দলের নেতা কর্মীরা যত না কঠিন ভাষায় বক্তৃতা দেয় তাদের বক্তৃতা হয়ে যায় তার থেকে কঠিন ভাষায়, এটা হলো প্রথম কথা। আরেকটা হচ্ছে যে আমাদের এখানে যে একটা কথা আমাদের ভাই বলেছে, আমার ইমিডিয়েট পরে যিনি বলবেন আবার, উনি বলেছেন যে তত্ত্বাবধায়ক সরকারকে হত্যা করেনি, এটা আমার এই বক্তব্যটা ঠিক না। আমি তার আগে সেই তত্ত্বাবধায়ক সরকারের আগে দুটো ইনস্ট্যান্স ওনাকে আমি একটু স্মরণ করিয়ে দিচ্ছি। একটা হচ্ছে আমাদের যে রাষ্ট্রপতি, আমাদের যে বিচারপতিদের চাকরির মেয়াদ, হাইকোর্ট ডিভিশন এবং আপিলেট ডিভিশনের চাকরির মেয়াদ ছিল 35 বছর, সেটা 37 বছর কেন করা হলো, 37 বছর কেন করা হলো, দ্যাট ওয়াজ অ্যান অবজেক্ট। সেটা কে এম হাসানকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করার অবজেক্ট নিয়েই বিচারপতিদের বয়স সীমা 35-65 থেকে 67-67 করা হয়েছিল এবং সেই কাজটা ওনারা করেছেন। সুতরাং কিভাবে তত্ত্বাবধায়ক সরকারকে কারা প্রশ্নবিদ্ধ করেছে সেটা আমি আর কত আর বলবো নিয়ে। এরপরে যে যে রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন, এটা কার নিয়োজিত? এটা তো বিএনপি নিয়োজিত রাষ্ট্রপতি, তিনি একাধারে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হলেন, তিনি আবার প্রধান উপদেষ্টা হলেন, এটা কে করেছে? এটা এটা কি আওয়ামী লীগ করেছে? এটা দিলেন তত্ত্বাবধায়ক রাষ্ট্রপতি, তিনি করেছেন। এবং এরপরে যে 2006 যে মঈনুদ্দিন ফখরুদ্দিন যেটা বলেন, যেটা আসছে সেটা সেই রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন এনেছেন এবং সেটা বিএনপি। আমি বলছি একেবারে পরিষ্কার বাংলায় আমার উচ্চারণ হচ্ছে, তত্ত্বাবধায়ক সরকার নিজকে হত্যা করেছে এবং সেই হত্যার ক্ষেত্রটা তৈরি করে দিয়েছে বিএনপি নিজে স্বয়ং। এই হচ্ছে আমার রিপ্লাই এটাতে। আর একটা হচ্ছে যে জিনিসটাতে আপনি এখন আসলেন, যে আরেকটা প্রশ্ন আমাকে করেছে একজন, যে নির্বাচন আমাদের মতন নির্বাচন কোথাও কি আছে কিনা। এই কোশ্চেনে আমি এক কথায় এর কোনো রিপ্লাই দেওয়া যায় না, এর রিপ্লাই দেওয়া সম্ভব নয়। আমাদের দেশে 2014 সালে এবং 2018 সালের নির্বাচনকে নিয়ে উনি বলেছেন কথা, কিন্তু তার আগের অনেক নির্বাচন আছে। 1979 সালেও একটা নির্বাচন হয়েছে সামরিক শাসনের অধীনে, 86 সালে একটা নির্বাচন হয়েছে সামরিক শাসনের অধীনে, 88 সালে একটা নির্বাচন হয়েছে, আমার আপনারা খেয়াল করবেন। এই যে নির্বাচনগুলো, 96 একটা নির্বাচন হয়েছে, যে নির্বাচন মাত্র মাত্র কয়েকটা দিন নির্বাচিত সরকার সেদিন ক্ষমতায় ছিল, এই যে কথাগুলো, এই নির্বাচন কিন্তু ওনারা কেউ ওনাদের আলোচনা আনেন না, আনেন শুধু 2014 এবং 2018 সালের নির্বাচনের কথা। এবং 2014 এবং 2018 সালে 2014 সালে যদি বিএনপি ইলেকশনে আসতো তাহলে ইলেকশনের চিত্র হতো আরেক রকম। 2018 সালে বিএনপি ইলেকশনে এসেছে কিন্তু ইফেক্টিভলি আসেনি, যেভাবে আসা দরকার ছিল সেভাবে আসেনি। তারা এক একটা আসনে 5-7 জন করে ক্যান্ডিডেট দিয়ে ইলেকশনটাকে ফ্রাস্ট্রেট করে। তাহলে জনাব আব্দুলুল্লাহ, আমরা সেগুলো জানি, কিন্তু আজকে যে উদাহরণটা দেয়া হয়েছে, আজকের কথা যদি বলি, সেই উদাহরণে যে নির্বাচনগুলির কথা মেনশন করা হয়েছে সেগুলো কোন নির্বাচনের কথা বলা হয়েছে? আপনি বলছেন ওইগুলি, এরপরে আপনি যে যে কোশ্চেনটা এখন আমাকে করলেন যে আমাদের সরকারি কর্মচারীদের গ্রেফতারির পূর্বে তাদের অনুমতি নেওয়া লাগবে, এখানে একটু একটু সামান্য মানে ইনফরমেশন একটু গ্যাপ আছে। এই গ্রেফতারির পূর্বে অনুমতি লাগবে এই কথাটা হুবহু এভাবে না। আইনটা হচ্ছে যদি চার্জশিট দাখিলের পূর্বে গ্রেফতার করতে হয়, চার্জশিট গ্রহণ করার পূর্বে যদি গ্রেফতার করতে হয় তাহলে অনুমতি নিতে হবে। তো এটা কি অন্যের বেলায় আছে, এটা কি আপনার আমার বেলায় আছে? একই জিনিস, একই প্রবলেম। মাঝখানে আবার ঢুকে পড়লেন, আপনি মাঝখানে আবার ঢুকে পড়লেন ভাই। আমি জানতে চাই না, না না যারা পলাশতে আছে, ঠিক আছে ঠিক আছে, এটা রিলেভেন্ট কোশ্চেন, উনি বলবেন বলবেন, রিলেভেন্ট কোশ্চেন না, ঠিক আছে, ওনাকে বলতে দিন আর শেষ করতে দিন, উনি বলেন কিনা। পলাশতে ওনাকে বলতে দিন আগে। হবে না ভাই, আপনি একটু কথা বলি না, আপনি কথা বলার বসে থাকি। এবং এরপরে হচ্ছে ডিসক্রিমিনেশন, যে কোশ্চেনটা আসছে আমাদের, আমাদের যে আইনটা এখন আছে বলবৎ, এই আইনের আগে আরেকটা আইন ছিল, সে আইনে ছিল নো স্যুট শ্যাল বি ইনস্টিটিউটেড, কোন মামলাই করা যাবে না পূর্ব অনুমতি ছাড়া। দ্যাট ওয়াজ দি ল, অরিজিনাল ল। এই কোনো মামলা
বর্তমানের যে সংশোধনটা করা হয়েছে বা বিলটা পাস করা হয়েছে সেটির মধ্যে আপনি কোনো ধরনের বৈষম্য দেখতে পান কিনা, এটা নিয়ে একটু কথা বলুন। আমি আমি বলছি আপনাকে, এই আইনটা ছিল আগে যে কোনো স্যুট ইনিশিয়েট হবে না, কোনো ট্রায়ালই হবে না উইদাউট দি প্রিভিয়াস স্যাংশন অফ দি গভর্নমেন্ট, গভর্নমেন্টের অনুমতি ছাড়া, পূর্ব অনুমতি ছাড়া। আর এখন যেটা আসছে সেটা হচ্ছে আমাদের চার্জশিট দাখিলের পূর্বে গভর্নমেন্টের যে যে ডিপার্টমেন্ট উনি কাজ করেন সেটা সর্বোচ্চ কর্তা ব্যক্তির অনুমোদন ছাড়া ওনাকে গ্রেফতার করা যাবে না। এখন এইটা একটা ডিসক্রিমিনেশন কিনা, এই হচ্ছে কোয়েশ্চেন, বেসিক কোয়েশ্চেন, হোয়েদার ইট ইজ ডিসক্রিমিনেশন অর নট। ডিসক্রিমিনেশনটা কাকে বলে এটার ব্যাখ্যা হাইকোর্ট সুপ্রিম কোর্ট অনেক জাজমেন্টে দিয়েছে, অনেকবার দিয়েছে, শুধু এইবার দিয়েছে। আমরা যদি ইন বিটুইন দুইটা সেক্টরকে বলেছি, দুইটাই, একটা হলো সাধারণ মানুষ আর একটা হলো কর্মকর্তা, এর মধ্যে যদি আপনি একটু তুলনামূলক ভাবে ডিসক্রিমিনেশন ডিসক্রিমিনেশনটা বুঝতে হবে। এজন্য ডিসক্রিমিনেশন শব্দটা আমাদের কনস্টিটিউশন যে ডিসক্রিমিনেশনটা বার বারটা হচ্ছে একই পেশার মানুষের মধ্যে যদি ভিন্ন দুরকম আইন থাকে সেটাকে বলে ডিসক্রিমিনেশন। যেমন যদি সংসদে এই আইনটা পাস হতো যে অফিসারদেরকে গ্রেফতারের পূর্বে, আমরা যদি ওইটাতে যাই, আপনি ঠিক আছে একটু, আপনি আমি জানি আপনি ডিপলি বলবেন, কিন্তু আমি যদি সংবিধান যেটা বলেছে যে আইন সবার জন্য সমান, সেখানে যদি আপনি একটু ব্যাখ্যা করেন, আমরা একই পেশাতে না যাই, একটু দয়া করে আইন সবার জন্য সমান সংবিধান সবচেয়ে বড় একটা অবস্থানকে প্রশ্নবিদ্ধ করে কিনা। এই কোশ্চেনটা অনেকবার হাইকোর্ট সুপ্রিম কোর্টের টেস্টে রয়েছে, বলছে একই পেশার মানুষের মধ্যে, একই ক্লাসের মানুষের মধ্যে যদি একই আইন বলবৎ থাকে তাহলে সেটা ডিসক্রিমিনেশন না। আর সেই একই পেশার মানুষের মধ্যে যদি দুটো আইন হয়, দুরকম আইন হয়, যেমন সরকারি কর্মচারীদের অফিসারদের জন্য একরকম আইন আর নিচু স্তরের কর্মচারীদের জন্য আরেকরকম আইন, দ্যাট ইজ দি ডিসক্রিমিনেশন ইন দি আই অফ ল, ইন দি আই অফ আওয়ার কনস্টিটিউশন। এ হচ্ছে কনস্টিটিউশনের ব্যাখ্যা, এ হচ্ছে কনস্টিটিউশনের ব্যাখ্যা। এখন আপাত দৃষ্টিতে আমাদের কাছে সামগ্রিক মানুষের প্রেক্ষাপটে যেটা আসবে সেটা আইনের ব্যাখ্যা নয়, আইনের ব্যাখ্যাটা এরকম নয়, কনস্টিটিউশনের যে ডিসক্রিমিনেশনের ব্যাখ্যা সেটা এরকম নয়। যেমন হিন্দুর সাথে মুসলমানের ডিসক্রিমিনেশন পার্থক্য আছে, নারীর সাথে পুরুষের পার্থক্য আছে, সেটা ডিসক্রিমিনেশন। যদি এক নারীর সাথে আরেক নারীর বৈষম্য করে দেয়, এক পুরুষের সাথে আরেক পুরুষের বৈষম্য করে দেয়, তাহলে দ্যাট ইজ কল্ড ডিসক্রিমিনেশন। এই হচ্ছে আমাদের একেবারে সাদামাটা উত্তর। এইটা কনস্টিটিউশনে যে ডিসক্রিমিনেশনটা প্রহিবিট করা আছে সেই ডিসক্রিমিনেশনটা এই ডিসক্রিমিনেশন না, সেটা অ্যানাদার ডিসক্রিমিনেশন। আর আরেকটা হচ্ছে যদি এই সকল কিছু কি আমরা আমাদের দুর্নীতি দমন কমিশন, আমরা সহজ ভাষা যদি বলি, আপনি আমরা যতটুকু বুঝতে পেরেছি যে আপনি চার্জশিট, চূড়ান্ত চার্জশিট গ্রহণ করার আগে আদালত কর্তৃক, এর আগে আসলে কাউকে গ্রেপ্তার করা যাবে না। এর মানে চার্জশিট দাখিল করার আগে সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে গ্রেপ্তার করা যাবে না, সোজা বাংলা যদি বলি, কিন্তু সাধারণ মানুষকে গ্রেপ্তার করা যাবে। এই একটা বিষয় স্পষ্ট, সাধারণ মানুষের ক্ষেত্রে এই বিষয়টা হলো গ্রেপ্তার করা যাবে আর কর্মকর্তা কর্মচারীদেরকে গ্রেপ্তার করা যাবে না। এটা আমি সাধারণ ভাষায় একটু বুঝতে চাই, দুর্নীতি সংক্রান্ত মামলায়, সেটা দুর্নীতি সংক্রান্ত মামলায়, যার যার পেশাগত অবস্থা, হ্যাঁ ঠিক আছে। এখন একজন পুলিশ যদি দুর্নীতি করে, একজন পুলিশের যদি অন্যায় হয়, তার বিরুদ্ধে যদি মামলা হয়, তাকে গ্রেপ্তার করা যাবে না যতক্ষণ পর্যন্ত তার উদ্ধরণ কর্মকর্তা অনুমতি প্রদান করে, এবং গ্রেফতার করতে হলে এটা করতে হবে, কিন্তু তার বিরুদ্ধে মামলা চলছে, ইনভেস্টিগেশন চলছে, সবকিছু তো চলবে। আমি এটাকে ডিসক্রিমিনেশন, আমাদের সংবিধানে যেটাকে প্রহিবিট করা আছে সেই ডিসক্রিমিনেশনটা, এই ডিসক্রিমিনেশন এক কথা না, যেভাবে ওনারা এক্সপ্লেইন করেছেন এটা এক কথা না, সেই ডিসক্রিমিনেশন উইদিন সেম পেরিপেরি যদি ডিফারেন্ট ল হয় তাহলে সেটাকে বলে ডিসক্রিমিনেশন। ইট ইজ নট দ্যাট ডিসক্রিমিনেশন ইন দি আই অফ, পূর্বানুমতি লাগবে বলতে কি বোঝানো হয়েছে, মানে পূর্বের অনুমতি, পূর্বে মানে যার শীর্ষ কর্মকর্তা রয়েছে ওই ডিপার্টমেন্টের, তার কাছ থেকে পূর্বের অনুমতি নেবে যে আমি আপনার এই অফিসারকে বা আপনার অধীনস্থ উমুক কর্মকর্তা কর্মচারীকে গ্রেপ্তার করতে চাই, আপনি অনুমতি দিবেন কিনা, ব্যাপারটা এরকম। সেটাই, সেটা হচ্ছে এখন যদি চার্জশিট দাখিল হয়ে যায় তাহলে আর অনুমতি লাগবে না, আর চার্জশিট দাখিলের পূর্বে, চার্জশিট দাখিল হলে হয়ে যাওয়ার তো সুযোগও নেই, আর অনুমতি দেওয়া চাওয়ার তো কোনো আইনই তো বলতে দাখিলের পরেও, চার্জশিট দাখিলের পরেও তো তাকে গ্রেপ্তারের কোশ্চেন আছে, গ্রেপ্তারের কোশ্চেন আছে না, তার সেখানে কোনো অনুমতির কোশ্চেন আসে না।